নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বে নিয়ে চলে এসেছি একটি ভিন্ন স্বাদের ঢেঁড়স আলু ভাজার রেসিপি। প্রথমে চিকেন কাবাবটা ফ্রাই করে নেওয়ার পর ওই কড়াতেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তেলটা আমি মাত্র হাফ চামচ পরিমাণ সরষের তেল দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট বাদে ঢাকনা খুলে আলুটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমরা সাধারণত চিকেন কাবাব ফ্রাই করে নেওয়ার পর কড়ার মধ্যে লেগে থাকা বিভিন্ন মশলা জলে ধুয়ে ফেলি, কিন্তু আমি আজকে কড়াটা না পরিষ্কার করে ওই চিকেনের বিভিন্ন মশলা বাটার সমস্ত কিছুর মধ্যেই ঢেঁড়স এবং আলুটা ভাজা করব। এতে চিকেন কাবাবের পুরো ফ্লেভারটা এবং স্বাদটা এই ঢেঁড়স আলুর ভাজার মধ্যে রয়ে যাবে। ইতিমধ্যে আলুটা ঠিকঠাক ফ্রাই হয়ে যাওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা ঢেঁড়স পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। 3-4 মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং আবার 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্যই কমিয়ে রাখবো এবং এই লো ফ্লেমেই ঢেঁড়স আলুটা ভাজা করব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে কাবাবের সমস্ত তেল মশলাগুলো পুড়ে যাবে, এই কারণে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢেঁড়স এবং আলুটা ভাজা করলাম। ঢেঁড়স আলু ভাজাটা আমার হয়ে গেছে, এরপরে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। খুব কম পরিমাণ তেলে আমি এই ঢেঁড়স আলুটা ভাজা করেছি, অথচ দেখতে কতখানি সুন্দর হয়েছে এবং খেতেও ততখানি টেস্টি। সম্পূর্ণ এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।